অ্যাক্সেলেটর সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, বলুন তো বন্ধুরা আমি কোথায়? আসসালামু আলাইকুম, বিডি কাপল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমি ফারুক আহমেদ। বন্ধুরা, আজকে আমি সেই স্বপ্নের মেট্রো রেলে উঠে তো চলে ফেললাম। দেখুন, উপরে উঠার পরে এখন দেখুন লোকজন কীভাবে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। টিকিটের দুইটা সিস্টেম, একটা হলো যারা অনেক দিন বা রেগুলার চলাফেরা করবেন এদের একটা কার্ড সিস্টেম, একবারে কার্ড করে নিলে পাঁচ করে করে আসা যাওয়া করতে পারবে মেশিনের মাধ্যমে। আরেকটা হলো টিকিট, আপনি লাইনে দাঁড়াবেন। আমি 10 নম্বর থেকে আগারগাঁও গিয়েছিলাম, 20 টাকা করে টিকিট। বন্ধুরা, এই তো দেখুন আমি লাইনে দাঁড়িয়ে আছি, অনেক লোক, অনেক ভিড় ছিল গতকালকে। তারপরে টিকিটটা কেটে ফেললাম, টিকিট কেটে, আর এখানে উঠার ভালো সিস্টেম, অ্যাক্সিলেটর সিঁড়ি আছে, লিফটও আছে। তো বন্ধুরা, আমি এই সিঁড়ি দিয়ে সুস্থ মানুষ, ইয়াং মানুষ, টাপাটাপ উঠে পড়লাম। এই তো দেখুন, এই আমি টিকিটটা এখনই পেয়ে যাব। দেখতেছেন, এই যে টিকিট দিচ্ছে এখান থেকে। আমি প্রায় 20-25 জনের পিছনে ছিলাম লাইনে দাঁড়িয়ে। এই তো বন্ধুরা, টিকিটটা পেয়ে গেলাম ট্রেনে ওঠার জন্য। এটা পাঁচ করে ঢুকতে হবে, ঢুকার যে জায়গাটা ওইখানে, এই এই যে দেখুন, এই যে এখানে পাঁচ করতে হবে। পাঁচ না করলে এখানে ঢুকা যায় না, আবার বাইর হওয়া যাবে না, বাইর হওয়ার সময় সিস্টেম। এই তো টিকিট করে এখন উঠে যাব। আমি তো ওখানে যাওয়ার পর আমি ভাবতেই পারতেছি না এটা কি বাংলাদেশ, না ইউরোপ, আমেরিকা, না মালয়েশিয়া, সিঙ্গাপুর। এই দেখুন বন্ধুরা, ট্রেন একটা চলে যাচ্ছে, আমাদেরটা একটু পরে আসবে, 2-3 মিনিট পর পরই একটা করে ট্রেন আসে। মানে ভাবা যায় না, সিস্টেমটা অনেক ভালো, অনেক ভালো। 2-3 মিনিট পরে একটার পর একটা আসতেছে আর যাওয়া হচ্ছে বন্ধুরা। তারপরে ট্রেনে উঠার পরে তো বসে পড়লাম, বসবো, একটু হাঁটাহাঁটি করতেছি এই ফাঁকে, ট্রেন আসবে একটু পরে। এই দেখুন লিফট সিস্টেম, লিফটেও উঠা যায়। অসুস্থ, হ্যাঁ, অসুস্থ বা বয়স্ক যারা, ইয়াং এরা উঠতে পারে, কিন্তু আমি দূর লিফটে উঠবো কি, অ্যাক্সিলেটর সিঁড়ি বেয়ে উঠে পড়েছি। তারপরে চারিদিকে একটু ঘোরাঘুরি করতেছি। ব্যবস্থাপনাটা অনেক অত্যাধুনিক, মানে আপনি ইউরোপ আমেরিকায় যেরকম সিস্টেম, আমাদের এই বাংলাদেশও ঠিক তাই। জায়গায় সম্পূর্ণ নিয়মাবলী দেওয়া আছে, তারপরে টাইমিং দেওয়া আছে, কখন ট্রেন আসবে, কোথা থেকে আসবে। এই দেখুন নিয়মাবলীর জন্য বোর্ডের মধ্যে সব কিছু এন্ট্রি করা আছে, এবং কোথা থেকে কিভাবে যাবে এই সমস্ত সব কিছুই করা আছে। এই তো প্ল্যাটফর্মটা, ট্রেন কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ, এই সেই প্ল্যাটফর্ম, মানে রাস্তা। এই তো ট্রেন এসে পড়েছে, মেট্রো রেলটা এসে পড়লো। এটা ওদিক থেকে উত্তরা যাচ্ছে, এখানে স্টপেজ দিল, এটা উত্তরা যাবে। এটা যাওয়ার পরে আমরা আবার উত্তরা থেকে যেটা আসবে ওটা দিয়েই আগারগাঁও যাব। আমি তো ঘড়ি ধরে তাকিয়েছিলাম বন্ধুরা, 3 মিনিট সময় লেগেছে আমার 10 নম্বর থেকে আগারগাঁও যেতে। সবাই রেলের জন্য দাঁড়িয়ে আছি, এই যে এটা চলে যাচ্ছে। এরপরেই উত্তরা থেকে যেটা আসবে ওটা আবার আমরা 10 নম্বর থেকে উঠে যাব। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা, কী যে একটা ফিলিংস লাগলো, আমি ভাবতে পারি না যে আমি কি এই মেট্রো রেলের বসে যাচ্ছি, কোথাও কি যাচ্ছি। মানে অনেক মানুষ, অনেকই। এই তো আমাদের এই ট্রেনটা করে আমরা যাব, এসে পড়েছে উত্তরা থেকে, এটা এসে পড়ল, এটার মধ্যেই উঠতে হবে। আর সিস্টেমটা দাঁড়ানোর সাথে সাথে অটোমেটিক ডোর খুলে যায়,
ঢোকার সাথে সাথে আবার অটো লেগে আর ফুলেছি, এই তো ঢুকে পড়েছি। অনেক ভিড়, অনেক ভিড় ছিল। আর কালকে বুঝলাম না এমন অবস্থা, গাদা গাদি করে দাঁড়িয়ে আছি, তারপরেও ভালো লাগছে, মনে হলো যে আর সম্পূর্ণটা এসি ব্যবস্থা, এসিটাও মানে ঢুকার পরে একদম শরীর ঠান্ডায় মনে হলো একটা ঝাঁকি মেরে উঠছে এরকম অবস্থা। এই তো ছেড়ে দিয়েছে, কি যে একটা অনুভূতি, অসাধারণ একটা অনুভূতি বন্ধুরা, আমি সেটা বুঝাতে পারবো না। আমাদের বাংলাদেশে যে এত সুন্দর ব্যবস্থা, এই বাংলাদেশের জন্য এটা আমি মনে করি ঢাকা গাজীপুর থেকে একদম আমাদের সেই সাইনবোর্ড পর্যন্ত এই জিনিসটা হয়ে যেত। আমার মনে হয় আমাদের এখান থেকে নারায়ণগঞ্জ যেতে 15-20 মিনিট লাগবে। যদি শুনতাছি এটা নাকি এই 2026-27 সালের মধ্যে সায়দাবাদ যাত্রাবাড়ি পর্যন্ত নাকি এই লাইনটা কমপ্লিট হবে, হলে তো আমাদের জন্য তো ওফ, নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক অনেক উপকার। আপনি চিন্তা করেন, 3 মিনিটে 10 নম্বর থেকে আগারগাঁও চলে গেলাম, যেখানে এখনও যে রাস্তাঘাট গাড়ির জ্যাম, মানে 1.5-2 ঘন্টা লাগে 10 নম্বর থেকে আগারগাঁও যেতে। সেখানে আমি ঘড়ির দিক তাকিয়েছিলাম, টাইমিংটা 3 মিনিট লাগে নেই, তিন মিনিটের মধ্যে আমি সে আগারগাঁও দাঁড়িয়ে আছি। এত স্পিডে চলে, প্রথম নর্মালি চলে, হঠাৎ করে 1 মিনিট পরে এরকম টান মারে, মানে দাঁড়ায় থাকা যায় না, মনে হয় চুম্বকের মতো। এই দেখুন কত স্পিডে যাচ্ছে, দেখতেছেন? অনেক লোক ছিল, যাওয়ার সময় প্রচুর দেখুন, তারপরও অনেক ভালো লেগেছে, গরম নাই, ভিতরে যেই এসি, আমার মনে হয় একজনের কাঁধের উপর যদি একজন দাঁড়িয়ে যায় তারপরও সমস্যা হবে না, কারণ ভিতরের ব্যবস্থাপনাটা এত মানে এত অত্যাধুনিক ঠান্ডা ছিল, মানে গরমের দিন যে এটা অনুভব। কিন্তু যখন বাইর হলাম, দুপুর ছিল তো, আমি যখন গেছি তখন এই দুপুর 12:30 মতো, আর গতকালকে কিন্তু মোটামুটি অনেক গরম ছিল। যখন এটার থেকে বাড়িয়ে আসছি, 1 মিনিটের মধ্যে আমার শরীর একদম ঘাম দিয়ে ফেলছে। তারপরে আসার সময় এই তো এটা আবার উঠে এসে পড়ব 10 নম্বর, টিকিট করতে হবে আবার, ব্যবস্থাপনাটা অনেক ভালো। এটা হলো ইয়ে, এই তো এটা ইয়ে আগারগাঁও, আগারগাঁও থেকে আবার আসতে হবে, টিকিট করতে হবে, নিচে টিকিট করে, এই তো টিকিট করে ফেলছি, টিকিট করে ফেলছি। এবার আবার 10 নম্বর ব্যাগ, হ্যাঁ, গাড়ি আসলেই আমাদের একদিন নিয়ে যাও, তা তো অবশ্যই, আরেকদিন আমরা ফুল ফ্যামিলি যাব। ওই দিন ভাবতেছি 10 নম্বর থেকে একদম দিয়াবাড়ি পর্যন্ত যাব, আবার আসবো, মানে আমি 3 মিনিটে এটা চড়ে কোনো তৃপ্তিই পাই না, উঠলাম আর নেমে গেলাম, মানে মাত্র মজা লাগতেছিল এর মধ্যে গাড়ি থেমে গেল, এসে পড়েছি। এরকম গাড়িতে আমি মনে করি যে আধা ঘন্টা 1 ঘন্টা জানি না করতে পারলে মন ভরবে না বন্ধুরা, এরকম ব্যবস্থা থাকলে একদম, তা তো অবশ্যই, এতে তো সময়, আপনি চিন্তা করেন যেখানে 1.5-2 ঘন্টা সময় লাগে, সেখানে 3 মিনিট কত সময় বেঁচে গেল আমার। আর অফিস টাইমে তো মানুষের এমনি সময়ের কত মূল্য, হ্যাঁ, যারা রেগুলার যাতায়াত করে এবং স্টুডেন্ট যারা চাকরিজীবী, এদের জন্য অনেক এখানে সিস্টেম আছে, একটা কার্ড সিস্টেম, ওটা পাঞ্চ করে করে আসতে পারবেন। আবার টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার লাইনে ধরে ধরে ব্যবস্থা, মানে কারোর কোনো কিছু বলার নাই, টিকিট কিনবেন, সবাই যার যার মতো গিয়ে লাইনে দাঁড়িয়ে গেল, টিকিট করলো, উঠে গেল। মানে এখানে আগে যাব একটা পাড়াপাড়ি টিকিট কেনার জন্য হুড়হুড়ি, এরকম করো না, মানে যার যার নিজের থেকেই লাইনে দাঁড়াবো, টিকিট কাটবো, গাড়ি চড়বো, গাড়ি থামলো, বাইর হয়ে চলে গেলাম টিকিট পাঞ্চ করে। টিকিটটা আবার আসার সময়
ওইখানে ওই ইয়ের মধ্যে পাঞ্চ করে ওইখানেই রেখে আসতে হয়। টিকিট পাঞ্চ না করলে আবার আপনি বাইর হইতে পারবেন না, পাঞ্চ করার চলে আপনি ওইখানেই টিকিটটা ভূতের ইয়ের মধ্যেই রেখে দেয়। এই তো এসে পড়ল, আগারগাঁও এসে পড়েছে, এখন এটার মধ্যে উঠে আগারগাঁও থেকে আবার 10 নম্বরে এসে পড়ব। আসার সময় বন্ধুরা গাড়িটা প্যাসেঞ্জার অনেক কম ছিল, খুব আরামে এসেছি, একদম সিটের মধ্যে বসে, যে সবুজ সবুজ সিটগুলি দেখুন, হ্যাঁ এই তো প্যাসেঞ্জার বসতেছে। ভিতরে কি ঝাঁকিঝুঁকি লাগে বেশি? না ওরকম কোনো সমস্যাই না, যখন খুব জোরে টান দেয় মানে একটা হেলা হেলা ভাব লাগে, অন্য এই তো আমি বসে পড়েছি, খালি সিট পেয়েছি, ভাবলাম আরাম করে যাইব, এর ফাঁকে একটু দাঁড়িয়ে। ওই দেখুন, দেখেছেন প্যাসেঞ্জার নাই, আসার সময় খুব কম ছিল, সবাই বসার জায়গা পেয়েছিল। বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, খুব ভালো লাগবে। বন্ধুরা আজকে যারা প্রথম ভিডিওটা দেখছেন, যারা এখন আমার চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিবেন, আর হ্যাঁ অবশ্যই অল অপশনটা অন করে দিবেন, তাহলে আমাদের নিত্যদিনের ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর এই আজকে এই মেট্রোলের জার্নিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই ভালো ভালো কমেন্টস করে জানাবেন। আর দেখেন কি যে আরাম, আমার হাজবেন্ড স্পিডে আসতেছে, ঘুরে আসলো কিন্তু আমরা যেতে পারিনি, দুঃখের বিষয়। ভিডিওটার রিয়েল বয়সটা দিতে পারিনি কারণ প্রচুর নয়েজ ছিল, এতটা নয়েজ, আর এর জন্য আসলে আরেকদিন ফুল ফ্যামিলি যাব। বন্ধুরা দেখুন কত স্পিডে চলতেছে, এই গ্লাস দিয়ে দেখা যাচ্ছে পাশের বিল্ডিংগুলি, মনে হয়েছে চোখের পলকেই সব পিছনে ফেলে এসে পড়েছি এরকম লাগতেছে, অনেক ভালো লেগেছে। আমি আসলে কি ভাবতে পারি নাই যে এইভাবে একদিন মেট্রো রেলে উঠতে পারবো, জার্নি করতে পারবো, সবাই একবার হলেও এভাবে এসে আমাদের জার্নি করে সরকারকে, হ্যাঁ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ, মানে বাংলাদেশের মতো দেশে এরকম একটা ব্যবস্থাপনা করেছে, জনগণের জন্য সুব্যবস্থাটা করেছে, এবং এখন এটা আমাদের সবার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সবাই জিনিসটাকে যেন খুব সুন্দরভাবে আমরা রাখতে পারি, কোনো নিয়মাবলীগুলি সব মেনে কেউ যেন নিয়মগুলি অমান্য না করি। এই তো এসে পড়েছি, নেমে পড়লাম 10 নম্বর এসে নারায়ণগঞ্জ গাজীপুরে, যেহেতু অনেক মিল্ক ফ্যাক্টরি, এখানে ঢাকার মানুষ যে চাকরি করে ওনারাও এসে ঢাকা চাকরি করে, নারায়ণগঞ্জ টু ঢাকা যদি এরকম সুব্যবস্থা থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকার হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো ভালো কমেন্টস তো করবেনই, আর আপনারাও প্লিজ কেউ সময় পেলে ঘুরে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন। আপনারাও প্লিজ প্লিজ ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে, নতুন একটা এক্সপিরিয়েন্স। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।